বিসিএল এর দুটি ম্যাচই এগোচ্ছে ড্রর দিকে। তবে প্রথম ইনিংসের লিডের বাড়তি পয়েন্ট পাবে সাউথার ইস্ট জোন। তবে ঘরোয়া ফার্স্ট ক্লাস ম্যাচে প্রথম ক্রিকেটার হিসাবে 10,000 রানের মালিক সাউথ জোনের তুষার ইমরান তুলে নিয়েছেন আরও একটি সেঞ্চুরি, যা তার ক্যারিয়ারে 26তম সেঞ্চুরি করেছেন ইমরুল কায়েসও। আশাবাদী যে আমাকে নিয়ে হয়তো বা সিলেক্টররা চিন্তা ভাবনা করবে, যদি নাও করে তো আমি আমার ক্যারিয়ারটা লম্বা করার জন্য খেলে যাব। যদি মনে করে যে না টেস্ট টিমে আমার দরকার হয় তাহলে ডাকবে, আর যদি নাও ডাকে তাহলে আমি চেষ্টা করবো যে না আরো মানে 2-3 বছর কিংবা 4-5 বছর যতদূর খেলা যায় আমার পক্ষে যতটুকু সম্ভব। এখানে থার্ড রাউন্ডে আমি একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছি টেস্ট ম্যাচের আগে, এটা অবশ্যই আমার জন্য একটা ভালো অপরচুনিটি। আমি আসলে আমার একটা ছোট্ট ইঞ্জুরি ছিল, ইঞ্জুরিটা আসলে পুরোপুরি রিকভারি করতে পারিনি, বেটা নিয়ে খেলেছি। আমি আসলে চেষ্টা করেছি আমার স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করার জন্য, আমি সাকসেস হয়েছি হয়তো বা ফাইনালি। আমার এইখানে ব্যাটিং করে যে কনফিডেন্সটা আসছে আমি অবশ্যই চেষ্টা করবো। বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর তৃতীয় রাউন্ডে অব্যাহত রয়েছে ব্যাটসম্যানদের দাপট। তৃতীয় দিন শেষে ইমরুল কায়েস ও তুষার ইমরানের সেঞ্চুরিতে নর্থ জোনের বিপক্ষে প্রথম দিনে 21 রানের লিড নিয়েছে সাউথ জোন। অন্যদিকে ইস্ট জোনের বিপক্ষে 383 রানের পিছিয়ে আছে সেন্ট্রাল জোন। নর্থ জোনের বিপক্ষে আগের দিনে 2 উইকেটে 125 রান নিয়ে ব্যাট করতে নামেন তুষার ইমরান ও ইমরুল কায়েস। তৃতীয় উইকেটে 143 রানের জুটি করেন তারা। সেঞ্চুরি করে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগেই নিজেকে ঝালিয়ে করে নেন ইমরুল কায়েস। শেষ পর্যন্ত 118 রানে আউট হন বাঁহাতি এই ব্যাটসম্যান। পরে সেঞ্চুরি করেছেন তুষার ইমরানও। দিন শেষে 148 রানে অপরাজিত থাকেন ডানহাতি এই ব্যাটসম্যান। এদিকে ইস্ট জোনের বিপক্ষে ফলো অনে পড়ে যাচ্ছে সেন্ট্রাল জোন। প্রথম ইনিংসে ইস্ট জোনের 5 উইকেটে 735 রানের জবাবে দিন শেষে সেন্ট্রাল জোনের সংগ্রহ 8 উইকেটে 352 রান, সর্বোচ্চ 85 রান করেন রকিবুল হাসান। এবার বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর খবর। আবারও সেঞ্চুরি হাঁকালেন তুষার ইমরান, সেঞ্চুরির দেখা পেয়েছেন ইমরুল কায়েসও। এই দুজনের ব্যাটে ভর করে তৃতীয় দিন শেষে উত্তরাঞ্চলের বিপক্ষে 21 রানের লিড নিয়েছে দক্ষিণাঞ্চল। এদিকে পূর্বাঞ্চলের চেয়ে 383 রানে পিছিয়ে আছে মধ্যাঞ্চল। পূর্বাঞ্চলের হয়ে 5 উইকেট নিয়েছেন স্পিনার সোহাগ গাজী। ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরি আর তুষার ইমরান যেন সমার্থক। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে যশোরের এই ব্যাটসম্যান করেছেন প্রথম শ্রেণীতে ক্যারিয়ারের 26তম সেঞ্চুরি। অপরাজিত 148 রানের ইনিংসে আছেন 150 রানের খুব কাছে। রাজশাহীতে লড়াই চলছে সমানে সমান। দুদলের ব্যাটিং প্রদর্শনী এখন পর্যন্ত এ ম্যাচের নিরূপক হয়ে আছে। উত্তরাঞ্চলের 408 রান টপকে এরই মধ্যে লিড নিয়েছে দক্ষিণাঞ্চল, হাতে আছে আরো 2 উইকেট। এদিন আলামিন জুনিয়র 46 ও নুরুল হাসান সোহান করেন 35 রান। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন মোসাদ্দেক। তবে 21 রানের এই লিডের রূপকার তুষার ইমরান ও ইমরুল কায়েস, দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন 143 রান। প্রথম শ্রেণীর ক্যারিয়ারে 16তম সেঞ্চুরি তুলে ইমরুল প্যাভিলিয়নে ফেরেন 118 রানে। চেষ্টা করেছি আমার স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করার জন্য, আমি সাকসেস হয়েছি হয়তো ফাইনালি। আমার এইখানে ব্যাটিং করে যে কনফিডেন্সটা আসছে আমি অবশ্যই চেষ্টা করবো এটা ধরে রাখার। আর অবশ্যই তুষার ভাই, আমি তুষার ভাইয়ের কথা বলবো, উনি আমি সবসময় জানি যে উনি বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট বলেন যেখানে খেলোয়াড় সবসময় পারফরমেন্স করে, উনি তুষার ভাই আমার চোখে দেখা আসলে সিনিয়রদের ভিতরে এখন পর্যন্ত বেস্ট প্লেয়ার আমার কাছে মনে হয়। এদিকে শেখ আবু নাসের স্টেডিয়ামে রানের পাহাড়ে চাপা মধ্যাঞ্চল। খুলনার এই ভেনুতে প্রথম ইনিংসে পূর্বাঞ্চলের সংগ্রহ 735। 1 উইকেটে 40 রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল মধ্যাঞ্চল। তৃতীয় দিনে বল ঘুরিয়েছেন সোহাগ গাজী এনামুলরা। প্রতিপক্ষের যে 7 উইকেট পড়েছে তা ভাগাভাগি করে নিয়েছেন এই 2 স্পিনারই। 5 উইকেট পেয়েছেন গাজী। তবে মধ্যাঞ্চলের ব্যাটসম্যানরা একেবারেই ফাঁকা হাতে ফিরেছেন তা কিন্তু নয়। 50 পেয়েছেন সাদমান ইসলাম। পুরো দস্তুর টেস্ট মেজাজে খেলেছেন রাকিবুল হাসান, যদিও সেঞ্চুরির পথ পুরোটা পাড়ি দিতে পারেননি তিনি, আউট হয়েছেন 85 রান করে। মার্শাল আয়ুব ও শুভাগত হোমের ব্যাটেও রান এসেছে। তবে মার্শালের 65 ও শুভাগতর 73 রানের ইনিংস সত্ত্বেও দিন শেষে 383 রানে পিছিয়ে মধ্যাঞ্চল। মাকসুম আলম খান, সময় বিসিএল এর তৃতীয় রাউন্ডে সেঞ্চুরির সংখ্যা গিয়ে দাঁড়ালো 8-এ। তৃতীয় দিন শতক হয়েছে 2টি। পিট প্রমাণের লড়াই ইমরুল কায়েস নিজেকে প্রমাণ করেছেন 3 অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে আরো একবার ধারাবাহিকতার প্রমাণ রেখে তুষার ইমরান সেঞ্চুরি পেয়েছেন, আর বিসিবি নর্থ জোনের বিপক্ষে লিড নিয়েছে প্রাইম ব্যাংক সাউথ জোন। ইসলামী ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে ফলো অন এড়ানোর লড়াইয়ে ভালোভাবেই টিকে আছে ওয়ালটন সেন্ট্রাল জোন 4.5 সেঞ্চুরিতে। সেঞ্চুরি তালিকায় আরো উঁচুতে উঠলেন তুষার ইমরান। কাছাকাছি কাউকে জায়গা দিতে চান না,
তাতেই নর্থ জোনের রান পাহাড় টপকে গেছে সাউথ। তুষার ইমরানের 26তম শতকের দিন নিজেকে ফিট প্রমাণের সঙ্গে ফর্মের ঝলক দেখিয়েছেন ইমরুল কায়েস। দুজন মিলে তৃতীয় উইকেটে গড়েছেন 143 রানের জুটি। ইমরুলের ব্যাট থেকে আসে 16তম সেঞ্চুরি। সাইজুলের বলে 118 রানে ইমরুল আউট হলেও তুষার অপরাজিত 148। এবারের বিসিএল এর দ্বিতীয় শতক। এখানে থার্ড রাউন্ডে আমি একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছি টেস্ট ম্যাচের আগে, এটা অবশ্যই আমার জন্য একটা ভালো অপরচুনিটি। আমি আসলে আমার একটা ছোট ইঞ্জুরি ছিল, ইঞ্জুরিটা আসলে পুরোপুরি রিকভারি করতে পারি না, এটা নিয়ে খেলেছি। আমি আসলে চেষ্টা করেছি আমার স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করার জন্য। সাউথ জোনের সংগ্রহ 8 উইকেটে 429, এগিয়ে 21 রানে। শফিউল ইসলাম ও তাইজুল ইসলামের শিকার 3টি করে। বিসিএল ক্রিকেটের তৃতীয় দিন শেষে ইস্ট জোনের বিপক্ষে 383 রানে পিছিয়ে সেন্ট্রাল জোন। অন্য ম্যাচে নর্থ জোনের চেয়ে 21 রানে এগিয়ে থেকে দিন শেষ করেছে সাউথ জোন। খুলনার আবু নাসের স্টেডিয়ামে 1 উইকেটে 40 রান নিয়ে তৃতীয় দিন শুরু করে সেন্ট্রাল জোন। দলীয় 74 রানে আউট হন মেহরাব হোসেন। স্কোরবোর্ডে আরো 21 রান উঠতে পেভিলিয়নের পথ ধরেন ব্যক্তিগত 56 রান করা সাদমান ইসলাম। চতুর্থ উইকেট জুটিতে মার্শাল আয়ুবকে সঙ্গে নিয়ে 97 রানের জুটি গড়েন রকিবুল হাসান। আয়ুব 65 রানে ফিরে গেলেও রকিবুলের 85 এবং শুভাগতর 73 রানের 7 উইকেটে 352 রান করে সেন্ট্রাল জোন। সোহাগ গাজী নিয়েছেন 5 উইকেট। আরেক ম্যাচে রাজশাহীতে 2 উইকেটে 125 রান নিয়ে দিন শুরু করে সাউথ জোন। দলীয় 223 রানে ইমরুল ফেরেন ব্যক্তিগত 118 করে। দলের খাতায় আরো 15 রান যোগ হতে ফেরেন সৈকত। ধারাবাহিকতার প্রতীক হয়ে ওঠা তুষার ইমরানের অপরাজিত 148 রানে 8 উইকেটে 429 রান তোলে সাউথ জোন। আমার একটা ছোট ইঞ্জুরি ছিল, ইঞ্জুরিটা আসলে পুরোপুরি রিকভারি করতে পারি না, এটা নিয়ে খেলেছি। আমি আসলে চেষ্টা করেছি আমার স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করার জন্য, আমি সাকসেস হয়েছি হয়তো ফাইনালি। আমি তুষার ভাইয়ের কথা বলবো, উনি আমি সবসময় জানি যে উনি বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট বলেন যেখানে খেলোয়াড় সবসময় পারফরমেন্স করে, উনি তুষার ভাই আমার চোখে দেখা আসলে সিনিয়রদের ভিতরে এখন পর্যন্ত বেস্ট প্লেয়ার আমার কাছে মনে হয়। এবার বাংলাদেশ ক্রিকেট লীগের খবর। ড্রয়ের দিকেই এগুচ্ছে দুটি ম্যাচ। খুলনায় ইস্ট জোনের কড়া 735 রানের জবাবে তৃতীয় দিন শেষে সেন্ট্রাল জোনের সংগ্রহ 7 উইকেটে 352 রান। ইস্ট জোনের বিশাল স্কোরের জবাব দিতে নেমে দায়িত্ব নিয়ে খেলেছেন সেন্ট্রাল জোনের কম বেশি সব ব্যাটসম্যানরাই। ওপেনিং এ নেমে সাদমান ইসলাম করেন 56, মিরল অর্ডারে রকিবুল হাসানের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ 85 রান। ওদের বিদায়ে বপর শুভাগত হোম ও মার্শাল আইবও পেয়েছেন 50, হোম বিদায় নেন 73 করে, মার্শাল আউট হবার আগে করেছেন 65 রান। রাজশাহীতে নর্থ জোনের সমান জবাব দিচ্ছে সাউথ। প্রথম ইনিংসে নর্থের করা 408 রানের জবাবে তৃতীয় দিন শেষে সাউথ জোনের সংগ্রহ 8 উইকেটে 429 রান। সেঞ্চুরি পেয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটসম্যান ইমরুল কায়েস, ফর্ম জাননি তুষার ইমরানও। সেঞ্চুরি হাঁকিয়ে 148 রানে অপরাজিত এই ব্যাটসম্যান। বিসিএল এর তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থায় ইস্ট ও সাউথ জোন। রাজশাহীতে নর্থ জোনের বিপক্ষে ইমরুল তুষারের জোড়া সেঞ্চুরিতে সাউথের লিড 21 রানের। আর খুলনায় ইস্ট জোনের চেয়ে 383 রানে পিছিয়ে সেন্ট্রাল জোন। আগের দিন 50তে অপরাজিত ছিলেন ইমরুল, দিনের শুরুতেই সেঞ্চুরি তুলে নেন। 14-4 আর 6 ছক্কায় 118 রান করে তাইজুলের বলে বোল্ড হয়েছেন তিনি। তার আউটের পর দলকে একাই টেনেছেন গেল ম্যাচেই 10,000 রানের কীর্তি গড়া তুষার। দিন শেষে 16-4 অপরাজিত আছেন 148 রানে। খুলনায় সাদমান, রকিবুল, শুভাগত ও মার্শাল আয়ুব 50 পেলেও ইনিংস বড় করতে পারেননি। সেঞ্চুরি থেকে 15 রান দূরে ফেরেন রকিবুল, 73 রানে ফিরেছেন শুভাগত। ইস্টের হয়ে 5 উইকেট নিয়েছেন সোহাগ গাজী, দিন শেষে 7 উইকেটে 352 রান তুলেছে সেন্ট্রাল। আবার ক্রিকেট, এবার জানাবো বাংলাদেশ ক্রিকেট লীগ বিসিএল এর খবর। তুষার ইমরান আর ইমরুল কায়েসের সেঞ্চুরিতে বিসিবি নর্থ জোনের বিপক্ষে লিড পেয়েছে প্রাইম ব্যাংক সাউথ জোন। তৃতীয় দিন শেষে 21 রানে এগিয়ে আছে তারা। সাউথ জোনের সংগ্রহ 8 উইকেটে 429 রান। এদিকে তৃতীয় দিন শেষেও ইসলামী ব্যাংক ইস্ট জোনের চেয়ে 383 রানে পিছিয়ে আছে ওয়ালটন সেন্ট্রাল জোন। সোহাগ গাজীর 5 উইকেট শিকারে 7 উইকেটে 352 রান করেছে সেন্ট্রাল জোন। তুষার ইমরান 50 আর সেঞ্চুরির অপেক্ষায় থেকে আগের দিনের খেলা শেষ করেছিলেন ইমরুল কায়েস। রাজশাহীতে তৃতীয় দিনে তাদের সেই অপেক্ষা ফুরিয়েছে ম্যাজিক ফিগারে পৌঁছে। সদ্যই জাতীয় দল থেকে বাদ পড়া প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের 16তম সেঞ্চুরি পান ইমরুল। আর ঘরোয়া ক্রিকেটের রান মেশিন তুষার ইমরান পেয়েছেন 26তম সেঞ্চুরির দেখা।
তাদের জোড়া সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে নর্থ জোনের বিপক্ষে সাউথের লিড 21 রানের হাতে আরো 2 উইকেট। দিন শেষে তুষার ইমরান 148 রানে অপরাজিত থাকলেও 118তে ফিরেছেন ইমরুল। আমি একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছি টেস্ট ম্যাচের আগে, এটা অবশ্যই আমার জন্য একটা ভালো অপরচুনিটি। আমার এইখানে ব্যাটিং করে যে কনফিডেন্সটা আসছে আমি অবশ্যই চেষ্টা করব এটা ধরে রাখার। এদিকে প্রথম ইনিংসে ইস্ট জোনের রেকর্ড 735 রানের জবাবে এখনও 383 রানে পিছিয়ে আছে সেন্ট্রাল জোন। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ 7 উইকেটে 352। সাদমান ইসলাম, রাকিবুল হাসান, মার্শাল আয়ুব আর শুভাগত হোম এই 4 হাফ সেঞ্চুরির পরও সুবিধাজনক অবস্থায় নেই সেন্ট্রাল, কারণ ইস্টের সোহাগ গাজী 5 উইকেট নিলে দিন শেষে 7 উইকেট হারায় সেন্ট্রাল। দলের পক্ষে সর্বোচ্চ 85 রান করেন রাকিবুল হাসান। এহিতে শামসবুজ, যমুনা স্পোর্টস।